তেল কাতলা, কম মশলা এবং বেশি তেলে অসাধারণ এক রেসিপি। নমস্কার, আমি তনুজা, আমার হেসেলে আপনাদের স্বাগত। আজকের রান্না তেল কাতলা। তেল কাতলা রান্নার জন্য 5 টুকরো কাতলা মাছের পেটি নিয়েছি। নুন হলুদ মাখিয়ে নিলাম ম্যারিনেশনের জন্য। মাছগুলো ভালো করে 2 পিঠ নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। মাখানো হলে 10-15 মিনিটের জন্য ম্যারিনেশনের জন্য রেখে দেব। শুকনো লঙ্কা ভিজিয়ে রাখলাম, কারণ শুকনো লঙ্কা আদা এই দুটোই আমার লাগবে। একটু হলুদ দিলাম এর মধ্যে আর অল্প জল দিয়ে বেটে নেব। এই মশলাগুলোই লাগবে, এর থেকে আর কোনো বেশি মশলা লাগবে না। গ্যাসে কড়া বসিয়ে 2 টেবিল চামচের একটু বেশি তেল দিলাম। তেল গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, মাছের টুকরোগুলো একে একে দিয়ে দিলাম। মাছের টুকরোগুলো হালকা বাদামি করে ভাজব, খুব বেশি কড়া ভাজব না। আর আপনারা দেখতেই পাচ্ছেন একটু বেশি তেল ব্যবহার করেছি। আমি সাধারণত কম তেলেই রান্না করি, কিন্তু এখানে এই মাছটার নামই তেল কাতলা, সুতরাং একটু বেশি তেল ব্যবহার করতে হবে। ভাজা হয়ে গেছে হালকা বাদামি, তুলে নেব এবারে মাছগুলো। আজা তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিলাম, আর যে বাটা মশলাটা করে রেখেছিলাম বাটা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাবো। তেল বেরোনো অবধি অপেক্ষা করব। এখানে আর কোনো আমার এক্সট্রা মশলা লাগবে না, এই আদা, শুকনো লঙ্কা আর হলুদ, এই 3টে মশলাই যথেষ্ট। মশলার জলটা দিয়ে দিলাম, দিয়ে তেল বেরোনো অবধি এটা কষাতে থাকবো। কাশ্মীরি শুকনো লঙ্কা দিলাম 1 চামচ কালার হওয়ার জন্য, এতে কোনো ঝাল হবে না। আর ঝাল যা হয়েছে ওই লঙ্কাতেই ঝাল হবে। স্বাদ মতো নুন দিয়ে তেল বেরোনো অবধি অপেক্ষা করব। এবারে একে একে মাছগুলো দিয়ে দেব। দিয়ে 2 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রাখবো, মাছের মধ্যে যাতে মশলাগুলো ভালো করে ঢোকে। ঢাকাটা খুলে উল্টে দেব আরেক পিঠেও, যাতে মশলাটা ঢোকে। আপনারা তেল কাতলা কীভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন। একটু জল দিয়ে দিলাম মাছটা সেদ্ধ হওয়ার জন্য, আর একটু স্বাদ মতো চিনি, খুব অল্প চিনি, মিষ্টি হবে না, কিন্তু একটু স্বাদ আনার জন্য একটু চিনি দিতে হবে। আদা আর শুকনো লঙ্কার যে একটা ঝাঁজ থাকে, সেটা এর সঙ্গে মানে মিশে যাওয়ার জন্য চিনিটা দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রেখে দেব তেল বেরোনো অবধি। তেল বেরিয়ে গেছে, এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল তেল কাতলা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য। যদি কম ঝাল খেতে চান তাহলে একটু কম লঙ্কা নেবেন, এবং কেউ যদি শুকনো লঙ্কা না খেতে চান তাহলে লঙ্কার গুঁড়ো আদার মধ্যে মিশিয়েও করতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, অসাধারণ একটা রেসিপি। আমার রান্না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পরের ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব তো করতেই হবে বন্ধুরা।
নমস্কার, ভালো থাকবেন সবাই।